দেখেন ছেলে আজকে বাজার থেকে কত বড় একটা মাছ নিয়ে আসছে, রূপচাঁদা মাছ। দেখেন মুখটা কি সুন্দর লাল টুকটুকা। কতখানি ওজন বড় তোমার এটা? কত হবে, 1 কেজির মতো? একটা আইডিয়া নাই, 1 কেজি না, 1.5 কিলো। 1.5 কিলো? হ্যাঁ। আর আমি কি যত জানি নাকি চওড়া আছে রে, কতটা চওড়া ওই জন্য তো নিয়ে আসলাম। অনেকদিন পর বন্ধুরা আজকে এই মাছটা খাচ্ছি। এর আগে আমাদের একটা ভিডিও করছিলাম প্রায় বছরখানিকের আগে এই রূপচাঁদা মাছের, তখন আপনারা অনেকেই বলছিলেন এই মাছটার নাম বলে পিনহারা মাছ, কিন্তু বাজারে কিন্তু এই মাছটা রূপচাঁদা বলেই বিক্রি হয়। তো এই মাছটা খাইলে নাকি বলে ইডনিতে নাকি প্রবলেম হয়, তারপর থেকে আমি এই মাছটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আজকে বাজারে গেছি, অনেক দিন পর এই মাছটা নিয়ে আসি। আগে এই মাছটা আমরা প্রচুর খাইতাম, খাইতে খুব ভালো লাগে না আমার? খাইতে খুব ভালো লাগে না, ছোট ছোট আস, আর ছোট ছোট আসলে মাছ খাইতে আমার খুব ভালো লাগে। তা আজকে বছরে একবার খাইলে কিছু হবে না, এই জন্যই আজকে নিয়ে আসি। তা আজকে এটা কী দিয়ে রান্না করো আমার? আজকে এটা আছে লাড ডোগা দিয়ে রান্না করবো, লাড ডোগা আর আলু বেগুন দিয়ে রান্না করবো। মানে সবজি দিয়ে রান্না করবো, তাই তো? হ্যাঁ, সবজি দিয়ে রান্না করবো। ঠিক আছে, তাহলে কাটে ভালো ফটাফট নাকি? হ্যাঁ কাটে নি, এটা কলা পাতা নিয়ে আসি। কোচি হ্যাঁ ওটাই কাটো। মা দেখছো সিম ধরছে, দেখো। হ্যাঁ সিমগুলো কিন্তু বেশ এবার চিকন চিকন হয়েছে। হ্যাঁ এটা নলডরি সিম। কি সিম? নলডরি। নলডরি? হ্যাঁ। এটা আবার কেমন নাম? এটা বাতি হয়ে গেছে, ছিঁড়ে যাবে না? না না বাতি হয় নাই, বাতি হয় নাই, আর একটু হোক। কিন্তু এই সিমগুলো কিন্তু আমাদের বাড়ির যে সিমগুলো হয় ওগুলো কিন্তু চোরা হইতো আগে। না এটা অন্য জাতের, এবার অন্য জাতের। খুব ভালো লাগে এটা, এটা গুড়া মাছের চচ্চড়ি রান্না করলে খুব ভালো লাগবে। মাছটা একদম লাল টকটকা। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর। হ্যাঁ দেখতে খুব সুন্দর মাছটা, আর আসলে একদম ছোট ছোট। হ্যাঁ ফুলি মাছের মতো না? ফুলি মাছের মতো, ফুলি মাছের মনে হয় আরো ছোট ছোট। এত ওরকম টাইপেরই, এটাও তো ছোট ছোট। আর ছিটে সারা বাড়ি ঘর হচ্ছে, চামচ দিয়ে করলে বিষয় এরকমই হবে। মাছটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিছি, আর আজকে যে কয় পিস মাছ আমি রান্না করব সেই কয় পিস মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ, মাছটা ভাবছিলাম লাড ডুগা দিয়ে রান্না করব, যে মাছটার যা তেল দেখতেছি লাড ডুগা দিয়ে রান্না করলে ভালো লাগবে না। তো আজকে মাছটা আমি আলু আর ফালি ফালি করে টমেটো দিয়েই রান্না করব। মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম, এবার টমেটো আলু আর মশলাটা করে নিব। টমেটোগুলো আমি চার ফালি করে নিব। কাঁচা টমেটো হলে ভালো হয়। এখানে আমি আলু টমেটো কাটে পেঁয়াজ কুচিয়ে নিছি, এবার আদা জিরা ধইনা একসাথে বাটি। আদা জিরা ধইনা একটা ছোট সাইজের পেঁয়াজ আর চার কোয়া রসুন একসাথে বাটি নিব।
এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নিব। সবাই কমেন্ট করে কি বলে বলো তো, তুমি যে শুকনো লঙ্কা কাঁচো না লঙ্কা বাটা, তো বলে দিদি আপনার হাত জ্বালা করে না, জ্বলে না হাত? আমার জ্বালা করে না, অভ্যাস হয়ে গেছে। আমার লোহার হাত, আমার লোহার হাত শুনলেনি যে হাত জ্বালা করে না ওই জন্য। হ্যাঁ, আর কদিন পরে দেখবি কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতে। ওইটাই আমার কি আছে, মাছগুলো ভাজে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। মাছগুলো ভাজি নিলাম, এবার নামাই দিই। এবার এই তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে আলুগুলো ভাজি নিব। হলুদ লবণ আলুগুলো লাল করে ভাজি নিলাম, এবার তুলে নেব। এবার ফোড়ন দিয়ে দিব গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দেব, এখানে পেঁয়াজ, রসুন, ধইনা, আদা, জিরা বাটা। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটা তেলে সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা ভালো করে কষা নিলাম, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিব। মশলার সাথে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দেখেন যে ফালি করে রাখছি টমেটোগুলো, এবার টমেটোগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলু টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিই। ঝোল হয়ে গেছে, এবার ধনে পাতা কুচি দিয়ে নামা দেব।
আচ্ছা কর্তা তোমাদের এই মাছটা কি বলে? মানে ওটা একটু আলাদাই বড় বড় দারুণ স্বাদ ওই মাছ, আবার রাতে গেল পরে আনবে।